ভাঙড়ের প্রাক্তন বিধায়ক আরবিকুল ইসলামকে গ্রেপ্তার করলো উত্তর কাশীপুর থানার পুলিশ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সম্প্রতি থানা কলকাতা পুলিশের আওতায় এসেছে। পুলিশ জানিয়েছে, তৃণমূল নেতা আরাবুলের বিরুদ্ধে খুনের অভিযোগ রয়েছে, একই সঙ্গে রয়েছে সরকারি সম্পত্তি ভাঙচুরের আগ্নেয়াস্ত্র সহ দলবদ্ধভাবে আক্রমণের অভিযোগ। পুলিশ জানিয়েছে, খুনের অভিযোগে আরাবুলকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য ভাঙড়ের প্রাক্তন বিধায়ককে লালবাজারে আনা হয়েছে। রাতে আরাবুলকে থাকতে হবে লালবাজারের লকআপে। পুলিশের একটা সূত্রের খবর, যেহেতু আরাবুলের মতো নেতার গ্রেপ্তারের ঘটনা স্পর্শকাতর, তাই তাকে স্থানীয় থানায় না গিয়ে সোজা লালবাজারে নিয়ে আসা হচ্ছে। শুক্রবার তাকে বারুইপুর অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করবে পুলিশ। কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় আরাবুলকে গ্রেপ্তার করা হয়েছে বিজয়গঞ্জ থানার একটি মামলার প্রেক্ষিতে। গত বছরের 15 জুন ওই মামলা হয়। উল্লেখ্য, পঞ্চায়েত ভোটের আগেই মঈনুদ্দিন মোল্লা নামে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের এক নেতাকে খুনের অভিযোগে মামলা দায়ের হয়েছিল আরাবুলের নামে। আমার সাথে আরাবুল ইসলামের ব্যক্তিগত কোনো সংঘাত নাই, গণতন্ত্র রক্ষার লড়াই আমরা এগিয়ে যাই। আর আরাবুল ইসলামদের মতো যারা আছে তারা গণতন্ত্রকে হত্যা খেলায় মেতে ওঠে। আমাদের দ্বারাই আমাদের পার্টি কর্মীকে খুন করেছিল, সেজন্য আমাদের দ্বারাই কলকাতা হাইকোর্টে একটা কেস করেছিলাম। শুনলাম নাকি সেই কেসে ইনভেস্টিগেশন চলছিল, যদি আমরা সিবিআই ইনভেস্টিগেশন চেয়েছি, যদিও কোর্ট দেয়নি। তো কেসটা কোর্টে রান করছিল, খুব তাড়াতাড়ি কেসটা উঠত। কোর্টটি কি জবাব দেবে সেই জন্য হয়তো অ্যারেস্ট করেছে আরাবুল ইসলাম সাহেবকে। তবে ভাঙনে যে অশান্তি হয়েছে পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে, আমাদের কর্মীকে যারা হত্যা করেছে, নমিনেশন যারা করতে দেয়নি, যারা আমাদের ভোটে ভোট যখন দিতে যাচ্ছিল আমাদের কর্মীদের মারধর করেছে, গুলি করে আমাদের কর্মীর পাকে নষ্ট করে দিয়েছে, এর মূল হোতা হচ্ছে আরাবুল ইসলাম নয়, শওকত মোল্লা। যে শওকত মোল্লা অভিষেক ব্যানার্জির কাছের লোক, সেই শওকত মোল্লাকে অ্যারেস্ট করতে হবে। প্রয়োজনে আমরা এটাকে নিয়ে উচ্চতর আদালতে যাতে আমরা প্রস্তুত আছি, যদি সাব জুডিশিয়াল ম্যাটার চলছে। আমরা চাই শওকত মোল্লাকে অ্যারেস্ট করা হোক, যে পাওয়ারের অবজারভার ছিল, বাইরে থেকে গুন্ডা মাস্তা অস্ত্র শস্ত্র নিয়েছে, এই আরাবুল ইসলামদের সহযোগিতা নিয়ে ভাঙড়ে অশান্তি করেছে। যে অভিষেক ব্যানার্জির কাছের লোক তাকে অ্যারেস্ট করা হোক। এখন আরাবুল ইসলামকে আমার মনে হয় তো এক ধরনের ছেটে ফেলা হচ্ছে, কারণ আরাবুল ইসলাম তুলনামূলক এখন তার শক্তি ক্ষয় হয়ে যাচ্ছে, সে আর এখানে দাঁড়াতে পারছে না। আর মমতা ব্যানার্জির ভাষায় দুধেল গায়ে, তো দুধেল গায়ে এখন দুধ দিতে পারছে না, সেই জন্য ওকে বাজারে তুলে দাও, ওকে অ্যারেস্ট করে দাও। এখন শওকত মোল্লাকে হয়তো ফুল প্লেজে খেলার মতো সুযোগ করে দেওয়া হচ্ছে। আমরা শওকত মোল্লার অ্যারেস্ট চাইছি। শওকত মোল্লার নেতৃত্বে ভাঙড়ের সমস্ত রকম অশান্তি হচ্ছে, তাকে যদি অ্যারেস্ট করে আমরা আইনের দ্বারস্থ বাড়াবো। আল তামার রেস্টুরেন্ট এবার নিবড়ায় সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট। এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ। বিভিন্ন ধরনের খাবারের পসরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট। যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন, থাকছে কনফারেন্সের সুবিধা। আমাদের ঠিকানা নিবড়া হারুন মার্কেট, ডোমজুর। যোগাযোগ করুন 9123608838। আরাবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে। তাহলে আর দেরি কেন, আজই আসুন আল তামার রেস্টুরেন্টে।